দামোদর আসাম সেট ভালো হবে না বলছি হে পুলিশ আমাকে বাধা দেবার চেষ্টা করবি না সরে যা নইলে তোদের অফিসটাকে মেরে ফেলবো সর আপনার সেট আমি আবারও বলছি কাজটা ভালো হচ্ছে না আর একটা কথাও বলবি না এক কথা মাকে বাড়ালে তোর অফিসারকে গুলি করতে আমি বাধ্য হবো হ্যালো স্যার আমি সাব ইন্সপেক্টর কোবরা বলছি হ্যাঁ কোবরা সাহেব বলুন স্যার আসলাম শেখ আমার মাথায় অস্ত্র উঠে গিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে কি বলছেন আপনি হ্যাঁ স্যার আমাকে প্রচন্ড আঘাত করেছে আপনি এখন কোথায় হাসপাতালের সামনে টেলিফোন বুথে ঠিক আছে আমি আসছি আপনি সরে যান নইলে ভালো হবে কি করবি তুই কি করবি আর গায়ে হাত দিলি কেন আমাদের সবাইকে মেরে রক্তাক্ত করেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যান জানিস উনি কে উনি আমার সিনিয়র অফিসার ইন্সপেক্টর সম্রাট ও পুলিশের লোক বলে অন্যায় ভাবে মারধর করবে তার কোনো বিচার হবে না অবৈধ ড্রাগ ব্যবসা করবে তারও বিচার হবে না চোরের গলার আওয়াজ বেশি স্যার আমার কথা বিশ্বাস না হলে আপনি উনার গাড়ি চেক করে দেখুন স্যার দেখ তুই একজন সব পুলিশ অফিসারের নামে কলঙ্ক দিচ্ছিস যদি মিথ্যে হয় তাহলে তোকে আমি এখানে গুলি করে মারব আগে চেক করে দেখেন তারপর বিচার করবেন কাকে মারবেন আর কাকে ছাড়বেন কনস্টেবল ইয়েস স্যার যাও গাড়ি চেক করো ও যাও ওদেরকে আর একটি আঘাত করবেন না তাহলে আমি গুলি করতে বাধ্য হব
কনস্টেবল হ্যান্ডকাপ লাগাও। দেখুন কোপরা সাহেব, আপনি আমাকে ভালো করেই জানেন, আপনাকে মনে হয় আমি এই কাজ করতে পারি? সরি, এটা আদালত নয় আর আমি বিচারকও নই। বিশ্বাস করুন স্যার, কিভাবে যে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। বুঝবে কি করে, কাজটা তো তুমি করনি। ড্যাডি, আমার মনে হয় আসলাম শেখকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করে ওকে ফাঁসানো হয়েছে, এতে পুলিশও জড়িত। জানি, এ ব্যাপারে আমি ওকে আগেই সাবধান করে দিয়েছিলাম, ওর আরো সতর্ক হওয়া উচিত ছিল। এনিওয়ে, তুমি কোনো চিন্তা করো না, যে করেই হোক চেষ্টা করব। প্লিজ স্যার, একটি বার আমাকে আপনি জেলখানার বাইরে নিয়ে যান, আমি ওদের কাউকে বাঁচতে দেব না, ওদেরকে নিশ্চিন্ন করে প্রমাণ করে দেব আমি নির্দোষ। তোমার বুদ্ধির জবাব নেই, সত্যি তুমি আমাদের চেয়েও বড় ক্রিমিনাল। এমন চাল তুমি চেনেছ, সাপ ঠিকই মরে গেল কিন্তু লাঠি ভাঙল না। সাপ মরেনি এমপি সাহেব, সাপ আহত হয়েছে, আর আহত সাপ মৃত্যুর আগ পর্যন্ত শত্রুকে দংশন করার চেষ্টা করে। আরে পুলিশ, এত প্যাথোস না করে কি বলতে চাও সোজা করে বল। আমি বলতে চাই, ইন্সপেক্টর সম্রাটকে যদি আমরা ফাঁসিতে ঝোলাতে না পারি তাহলে সে ঠিকই জেল থেকে বেরিয়ে আসবে, আর সেদিন আমরা কেউ তার হাত থেকে বাঁচতে পারবো না। এই পুলিশ, তুই কি ভুলে গেছিস আগুন পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই? আগুন পুড়িয়ে মারে, পানি টুপিয়ে মারে, আর আসলাম শেখ যন্ত্রণা দিয়ে মারে। যদি ইন্সপেক্টর সম্রাটকেও আমি তাই করব। কিছু বলবে? বলবো না, তোর জান। কে ভাই, আমার বিপদে এগিয়ে এসেছ? মানুষ, নির্যাতিত মানুষ। কি অন্যায় করে তুমি জেল খাটছ তা শুনে তুমি কি করবে? হয়তো কিছুই করতে পারবো না, তবে সান্ত্বনা তো দিতে পারবো। আগে বলো তুমি কে? আমি একজন পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর হয়ে তুমি জেলে কি অন্যায় করেছিলে? কুখ্যাত সন্ত্রাসী আসলাম শের আর তার গডফাদারদের ধরে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলাম, আর তারই পুরস্কার আপনি এখন জেলখানায়। ইন্সপেক্টর সাহেব, ক্ষমতাবান লোকদের ক্ষমতাই হচ্ছে এদেশের আইন। আপনি যাদের ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে এসেছেন
আমিও তাদের ষড়যন্ত্রের শিকার। বাবা, তাদেরকেও মরতে হবে। হ্যাঁ বাদশাহ, নিজেকে আর একা ভেবো না ভাই। যাদের কারণে আজ আমাদের এই অবস্থা, এবার আমরা দুজন মিলে তাদেরকে শেষ করব। তোমাদের এই লড়াইয়ে আমরাও আছি তোমাদের সাথে। না না, আমি চাই না, কারণ অন্য কারো বিপদ হোক। বিপদ নতুন করে আর কি বিপদ হবে? ও ঠিকই বলেছে। আমি রাজু, খুলনা থেকে ঢাকায় এসেছিলাম চাকরির আশায়। ভেবেছিলাম ভালো একটা চাকরি পাব, সারা জীবন সৎভাবে উপার্জন করে পরিবার নিয়ে সুখে জীবন যাপন করব। কিন্তু এই ঢাকা শহর চাকরির বদলে আমার হাতে তুলে দিল পিস্তল, বন্দুক আর ছোরা। যে কারণে আজ আমি এখানে একটু ফুটপাতেই পড়েছিলাম, মানুষের গালিগালাজ লাঠি গুঁতা খেয়ে বড় হয়েছি। 13 বছর বয়সে মিথ্যে খুনের দ্বারা জেল খাবার পর এখন পর্যন্ত 5 জনকে খুন করেছি, তাতে এমন কি পাপ করেছি? আমি কি কখনো ভেবেছিলাম বিয়ে পাশ করার পরে আমাকে কলমের বদলে এই হাতে অবৈধ অস্ত্র তুলে নিতে হবে, আমাকে মানুষ খুন করতে হবে? জীবনের প্রতি এখন আর আমাদের কোনো মায়া নেই, তাই মরার আগে যদি আসলাম সেটার মতো দেশের শত্রুদের খতম করে মরতে পারি, তাহলে কবর গিয়ে শান্তি পাব। বাদশাহ, বিপুরে যারা সঙ্গী হয় ওই তো হলো প্রকৃত বন্ধু। আসলাম শেঠ, আমার খুব ভয় হচ্ছে। ভয় কিসের ভয়? ওই যে তুমি কথায় কথায় বলো আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শেঠ যন্ত্রণা দিয়ে মারে। না জানি শেষ পর্যন্ত আমাদের তিনজন কেন ওদের হাতে ওইভাবে মরতে হয়। আসলাম শেঠের জান ঠিক ঠিকই জান না, এই জান শয়তানের। তুমি শয়তান, তুমি বাঁচতে পারবে। ও পুলিশ, ওর বাহিনী ওকে বাঁচ, কিন্তু আমি, আমাকে কে বাঁচাবে? জনগণ আমার বিপক্ষে। নেতা, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমি ওদেরকে গুলি করে মারব। ঘন্টা তুমি পারবি শুধু ঘন্টা বাজাতে? তোদের পুলিশকে আমার চেনা আছে। যা, তুই তোর বাহিনী নিয়ে ওদের খোঁজে রাস্তায় রাস্তায় আইনের ঘন্টা বাজা, আর আমি বাজাবো ওদের। জীবনের গাড়ি চৈরা ভবের দলিল হাতে বৈরা, মরণ যাত্রী যাবে একদিন কবরিষ্টি শনে, মরণ যাত্রী যাবে একদিন কবরিষ্টি শনে। পাপ পুণ্য রইবে জমা, পাইব না কেউ তো ক্ষমা, বিচার একদিন হইবে ঠিকই আখেরি জংশনে, বিচার একদিন হইবে ঠিকই আখেরি জংশনে। জীবনের গাড়ি চৈরা ভবের দলিল হাতে ধৈরা, যৌবনের ফুল ফুটাইয়া দিয়াছে ছাইরা, মাটি দিয়া মূর্তি গুইরা তার ভিতরে পরাণ ভুইরা, যৌবনের ফুল ফুটাইয়া দিয়াছে ছাইরা। থাকবে না তো রূপের এই সাজ, চামড়াতে পড়বে রে ভাজ, সাজ চামড়াতে পড়বে রে ভাজ। নকল লইয়া বেহুশ হইয়া থাইকো নার টেনশনে, নকল লইয়া বেহুশ হইয়া থাইকো নার টেনশনে। জীবনের গাড়ি
একদিন কব স্টেশনে মরণ যাত্রী যাবে একদিন কব স্টেশনে জীবনের গাড়ি চৈড়া ভবের তলিল হাতে ধৈরা যখন আসে সবাই তখন থাকে পাশে ভাটা পড়লে আপন জনা ভালো কি বাসে যখন আসে সবাই তখন থাকে পাশে ভাটা পড়লে আপন জনা ভালো কি বাসে মাটির দেহ পড়বে শিকল দমের মেশিন হইবে বিকল দমের মেশিন হইবে বিকল দুই দিন পরে যৌবন আমার যাবে রে পেনশনে দুই দিন পরে যৌবন আমার যাবে রে পেনশনে জীবনের গাড়ি চৈড়া কবের তলের হাতে ধৈরা মরণ যাত্রী যাবে একদিন কবর স্টেশনে মরণ যাত্রী যাবে একদিন কবর স্টেশনে পাপ পুণ্য রইবে জমা পাইব না কেউ তো ক্ষমা বিচার একদিন হইবে ঠিকই আখেরি জংশনে আমরা সবাই যাব একদিন কবর স্টেশনে আমরা সবাই যাব একদিন কবর স্টেশনে আমরা সবাই যাব একদিন কবর স্টেশনে যাব কবর স্টেশনে